आसनसोल के पांडेश्वर में तृणमूल उम्मीदवार मुनमुन सेन के समर्थन में चुनाव प्रचार करने में जुटे जिला प्रवेशक व मंत्री अरूप विश्वास ने एक विशाल रैली निकाली। इस दौरान आसनसोल के मेयर जितेन तिवारी भी इस रैली का हिस्सा बने। তারিখ চালে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিন ভারতবর্ষে মসনদে পৌঁছে দেবে। আমার মনে হয় আমি সমস্ত মানুষের কাছে আবেদন করব, শুধু ইতিহাসের বইতে থাকার জন্য নয়, মানুষের বাঁচার অধিকারের জন্য অন্তত এবার সবাইকে মমতা বন্দ্যোপাধ্যায়কে থাকার জন্য অন্তত ভোটটা তৃণমূল কংগ্রেসকে দেওয়ার জন্য। সেদিন একজন ডানপন্থী রাজনীতি করেও কিন্তু রাত্রিবেলা আনন্দে ভেবেছিলাম যে বাংলার থেকে একটা মানুষ প্রধানমন্ত্রী হবে, বাংলার মানুষ হিসেবে গর্ব করে বলতে পারবো, অন্তত যেখানে যাবো গিয়ে বলবো আমি বাঙালি আর ভারতবর্ষের প্রধানমন্ত্রীও বাঙালি, আমি গিয়ে বলতে পারবো আমি বাংলার মানুষ ভারতবর্ষের প্রধানমন্ত্রীও বাংলা। কিন্তু এই অপরাধ গৌরাঙ্গ বাবুরা, এই গৌরাঙ্গ চ্যাটার্জিরা সেদিন কিন্তু জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী হতে দেয়নি। তাই বাংলার মানুষের কাছে আবার একটা সুযোগ এসছে, এই সুযোগ যদি আমরা হাতছাড়া করি তাহলে ঠিকই বলেছে জিতেন, আগামী 100 বছরেও এই সুযোগ আর আমাদের কাছে আসবে। সেই দিন বলুন কোন ভারতবর্ষের মানুষ প্রতিবাদ করেছিলেন, যেদিন নোটবন্দি হয়েছিল সাড়ে 8 ঘন্টার মধ্যে যিনি সংবাদ মাধ্যমকে ডেকে বলেছিলেন যে ভারতবর্ষের অর্থনীতির ভয়াবহ ক্ষতি হলো, সেদিন কিন্তু অনেকে মুচকি হেসেছিলেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি অর্থনীতিও বোঝেন, আপনি ভবিষ্যৎ দ্রষ্টা, কিন্তু ভাগ্যের এমন পরিহাস যে আজকে সমস্ত ভারতবর্ষ নয় সারা পৃথিবীর অর্থনীতিবিদরা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আধ ঘন্টার মধ্যে যে কথা বলেছিলেন আজকে সেই কথা সত্যি হয়েছে।